আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা আমি ভিন্ন ধরনের ব্লক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আপনি মোবাইলে এক্সেল ব্যবহার করবেন। তো এই এক্সেল ব্যবহার করে আপনি কম্পিউটার মতো সেম কাজগুলো মোবাইলের এক্সেল দ্বারা করতে পারবেন। তো আজকে আমি প্রথমে আমরা এই এক্সেলটা ডাউনলোড করব। তো প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরটা ওপেন করলাম। এরপরে প্লে স্টোরের সার্চ বক্সে লিখবেন এক্সেল, EXCEL। এক্সেল লেখার পরে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে এক্সেল সফটওয়্যারটা আসবে। তো এখানে আমি এক্সেল সফটওয়্যারটা রিভিউ করার পরে এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে, ডাউনলোড করার জন্য কিছু সময় নেবে। তো এই এক্সেলটা সেম আপনি কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ফর্মুলা বলেন, যে কোনো ধরনের ফর্মুলা এবং যে কোনো শিট আপনি কাজ করতে পারবেন। মোবাইলের স্পিড এবং র্যাম রম যদি ভালো থাকে, আপনার কম্পিউটার থেকে এক্সেল মোবাইলে ভালো স্পিডে চালানো যায়, সে জন্য কোনো সমস্যা হবে না। তো আমার সফটওয়্যারটা অলমোস্ট ডাউনলোড ডান, একটু সময় নেবে। ওকে, আমার সফটওয়্যারটা ডাউনলোড 99% হয়ে গেছে। তো কমপ্লিটভাবে ইনস্টলিং নিচ্ছে। আপনাদেরও এতটুকু সময় লাগবে, ইন্টারনেট স্পিড ভালো থাকলে এর থেকে আরও কমায় সময় লাগতে পারে। তো এখন আমি এখান থেকেই আমি এক্সেলটা ওপেন করব। ওপেন করার পরে আমার এখানে অ্যালাউ অ্যাক্সেস চাইবে, যেটা আমার ডিভাইস থেকে। তো আমি অ্যালাউ করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। অলমোস্ট রেডি, অল ডান। ওকে, আপনাকে এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দ্বারা আপনার এই সফটওয়্যার লগ ইন করতে হবে। এই মাইক্রোসফট ছাড়া আপনি এই সফটওয়্যারে কাজ করতে পারবেন না। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট দ্বারা যদি লগ ইন করে আপনি যে কোনো মাইক্রোসফট অফিসের কাজ করতে পারবেন। ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, তো সব ধরনের কাজই আপনি করতে পারবেন। তো মোবাইলও সেমভাবে কম্পিউটারের মতোই আপনি কাজ করতে পারবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেব মাইক্রোসফট অ্যাকাউন্টের। এখন আমি অ্যারো কিতে ক্লিক করব। তো কিছুক্ষণ আমার সময় নেবে ভেরিফাই করতে ইমেল অ্যাড্রেসটা। তো ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেলে আমার এখানে পাসওয়ার্ড চাইবে, যেটা হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের। তো আমি এখন মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব। এরপর সাইনিংয়ে ক্লিক করব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার এটা ডান হতে। তো আমার আগে এই অ্যাকাউন্টেই আমি অনেকগুলো ফাইল ইউজ করছি, যার কারণে একটু সময় নিচ্ছে যে ফাইলগুলো রিকভার করে আবার এই আমার এই অ্যাকাউন্টেই শো করবে নতুন এক্সেল ফাইলটা। তো এখানে আমি যে গো প্রিমিয়াম এখানে আমি ক্লিক করব না, আমি এখানে দেব স্কিপ ফর নাও। তো আমি এখানে ক্লিক করে জাস্ট আমি মূল ইন্টারফেসে ঢুকে গেলাম। তো এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করে নতুন একটা নিউ শিটে ঢুকতে পারবেন। এখানে অনেকগুলো ডেমো শিট আছে, যেমন মেকের লিস্ট, টোটাল লিস্ট, বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে। এখানে চার্টও আছে, আপনি বিভিন্ন ধরনের ডেমো শিট থেকে আপনি মূল একটা শিট তৈরি করতে পারবেন। তো আমরা এখন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেব, এখানে ক্লিক করব। তো এখানে দেখুন আপনি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখি, তো এখানে আমি সংখ্যা লেখার পরে আমি এটার দেখি যোগ করে আমার ফর্মুলা কাজ করে কিনা, তো এটাকে আমি যোগ করব। তো প্রত্যেকটা সিলেক্ট ক্লিক করব এবং প্লাস সাইন দিয়ে দেবো। এই যে দেখুন আমার যোগফল এখানে নেমে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করলে উপরে দেখতে পারি যে সাম কত, অ্যাভারেজ কত এবং কাউন্ট কত। অনেক সহজ এবং ইজিয়ার। তো সেমভাবে আপনি এখানে একাধিক ট্যাব ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিচে একটা যে ট্যাব আছে, ট্যাবের পরে আপনি প্লাস দিতে পারবেন, একাধিক শিট ইউজ করতে পারবেন। এই শিট নাম্বার 5, 3, শিট নাম্বার 1। ঠিক সেমভাবে আপনি চাইলে এখানে আপনার যে কম্পিউটার হোম বাটন আছে, ইনসার্ট, রো, রিভিউ এবং ভিউ, সব ধরনের ট্যাব ইউজ করতে পারবেন। তো এখানে যদি আমি বর্ডার করতে চাই, এখানে ক্লিক করতে হবে এবং বর্ডারে যেতে হবে। বর্ডার থেকে আমি বর্ডার সিলেক্ট করতে পারবো। এবং যদি আমি চাই ফাইল কালার করব, তো এখানে আমি কালার করতে পারবো, বিভিন্ন ধরনের কালার।
জাস্ট একদম সেম টু সেম কম্পিউটারের মতো, এখানে কোনো পরিবর্তন নাই। চাইলে আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন এবং বোল্ড করতে পারবেন, এই যে দেখুন, এবং সাইজও পরিবর্তন করতে পারবেন এখান থেকে। শুধু এটাই না, জাস্ট আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের দ্বারা লগ ইন করে এখানে যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে পারবেন মাইক্রোসফট অফিসের, যেমন পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, লাইকে কম্পিউটার, একদম সেম টু সেম কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনার একটু ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, তারাও যেন শিখতে পারে এভাবে মোবাইলে, কারো হয়তো কম্পিউটার নাই, মোবাইল দ্বারা সেই এক্সেলের কাজটা শিখতে পারবে। তো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে। এবং সবশেষে আমি বলবো, আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের হেল্প করবেন এবং তাদেরকে জানার জন্য সহায়তা করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।